ওয়েলকাম ফ্রেন্ডস, হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই ভিডিও থেকে আমরা দেখে নেব যে বাংলাদেশ এবং ত্রিপুরার সঙ্গে আসামের আবহাওয়াটা কোথায় কেমন আজকে থাকার সম্ভাবনা রয়েছে। প্রথম কথাই হচ্ছে, একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশ সংলগ্ন জায়গায়। তবে আবহাওয়া দপ্তর বলছেন যে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা কম, তবু আমরা দেখতে পাচ্ছি একটা নিম্নচাপ এলাকা কিন্তু তৈরি হয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গায়, যার জন্য কোথায় কতটা বৃষ্টি হতে পারে সেই নিয়ে এই ভিডিওতে আলোচনা রয়েছে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করতে ভুলবেন না। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেননি তাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা সকাল থেকে কাউন্ট করব যে কোথায় কতটা আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাতে আমরা দেখে নেব। প্রধানত সকাল ছটা থেকে যে সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং ত্রিপুরার সঙ্গে আসামের, তাতে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ বাংলাদেশের জায়গা, বিশেষ করে খুলনা এবং বরিশালে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ত্রিপুরাতে তেমনটা বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে দেখতে পাওয়া যাচ্ছে না। দক্ষিণ ত্রিপুরার জায়গাগুলো মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, পাশাপাশি বিশেষ করে রংপুর বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জায়গা যেমন রাজশাহী, ময়মনসিংহ, সিলেট প্রধানত ফাঁকা ফাঁকা রয়েছে, তবে রাজশাহী বিভাগে কোথাও কোথাও বিক্ষিপ্ত একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আসামের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, প্রধানত তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, কোথাও কোথাও বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি হতে পারে, এটা রয়েছে আপডেট। এবার আমরা সকালের পর একটু দুপুরের দিকে দেখে নেব দুপুরের দিকের কী অবস্থা রয়েছে। বেলার দিকেও কিন্তু আটটা বা নটার দিকে সেই একই রকম পরিস্থিতি রয়েছে, তেমন কোনো বিরাট পরিবর্তন আসছে না। তবে দুপুরের দিকে যা পজিশন রয়েছে তাতে কিন্তু সমগ্র বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তেমনটা বৃষ্টি কিন্তু এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না। মেঘলা আকাশ, যদিও ত্রিপুরাতেও মেঘলা আকাশ রয়েছে, বৃষ্টির সম্ভাবনা নেই। উপকূলের জায়গাগুলো বিশেষ করে মহেশখালী, চট্টগ্রামে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। উত্তর বাংলাদেশের জায়গা রংপুর, সঙ্গে রয়েছে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, আংশিক থেকে একটু বেশি মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা তেমনভাবে উল্লেখযোগ্যভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। আর আসামের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, প্রধানত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তেমনটা প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না। এবার আমরা আরেকটু এগিয়ে যাব, অর্থাৎ বারোটার পর যদি আমরা বিকাল দিকে দেখে নিই, বারোটার পর যদি আমরা তিনটের দিকে দেখে নিই, তিনটে বা চারটের দিকে, তাতে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশের জায়গাগুলো একটা বৃষ্টি ঢোকার সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের জায়গা, খুলনা, সাতক্ষীরা, যশোর, এখানে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরিশালে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, এছাড়া চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরাতে মেঘাচ্ছন্ন আবহাওয়া, হালকা বিক্ষিপ্ত মাঝারি কোথাও কোথাও হতে পারে, তেমনটা উল্লেখযোগ্য নয়, যদিও নিম্নচাপের জন্য বা ঘূর্ণাবর্তের জন্য যেটাই হোক না কেন তার জন্য একটা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ত্রিপুরা জেলা সংলগ্ন জেলাগুলোতে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের উত্তর বিভাগের জায়গায় যেমন রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এখানে তেমনটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না, অন্তত বিকাল তিনটের দিকে। আর আসামের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাতে কিন্তু তেমনটা বৃষ্টির সম্ভাবনাই আজকে আসামে নেই, যদিও কোথাও কোথাও মেঘলা আকাশ, ছিটে ফোঁটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর আমরা আরেকটু এগিয়ে যাব, অর্থাৎ তিনটের পর আমরা বিকালের দিকে দেখে নেব, বিকাল ছটা বা সাতটার দিকে যে পজিশন থাকার সম্ভাবনা রয়েছে তাতে কিন্তু বাংলাদেশে তেমনটা বৃষ্টি উল্লেখযোগ্যভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, খুলনা বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, এছাড়া ত্রিপুরাতে কোথাও কোথাও হালকা মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা, বিক্ষিপ্ত আকারে হতে পারে, এখানে হবে তো ওখানে হবে না, এমনটাই পরিস্থিতি। আর আসামের ক্ষেত্রে যা দেখতে পাওয়া যাচ্ছে, প্রধানত পরিষ্কার রয়েছে, এমনটাই আপডেট রয়েছে। সন্ধ্যার দিকে একবার চট করে দেখে নেব, সন্ধ্যার দিকে আসাম সহ অন্যান্য জায়গা যেমন বাংলাদেশের উত্তর বিভাগের জায়গা রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট পুরোপুরি পরিষ্কার, বিক্ষিপ্ত কোথাও কোথাও ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে, তেমনটা উল্লেখযোগ্য নয়। পাশাপাশি বাংলাদেশের অন্যান্য বিভাগগুলো যেমন রয়েছে ঢাকা, খুলনা, এছাড়া বরিশাল, চট্টগ্রাম, সর্বত্রই কিন্তু আংশিক মেঘলা আকাশ, তেমনটা বৃষ্টির সম্ভাবনা অন্তত অনলাইন সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে না। তবে ত্রিপুরার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সন্ধ্যার দিকে। তা বন্ধুরা, বুঝতেই পারলেন যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তবে নিম্নচাপ তৈরি হবে কিনা এখনও তার কোনো খবর নেই, যদিও সম্ভাবনা খুব কম রয়েছে। তবু এই ঘূর্ণাবর্তের জন্য আগের নিম্নচাপের মতন অত বৃষ্টির সম্ভাবনা অন্তত নেই, এখনও পর্যন্ত এই আপডেট রয়েছে। যদিও বাংলাদেশ জুড়ে হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাওয়া গেল, উপকূলের জায়গায় কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে আজকের আপডেট। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।